Hello guys, আজি মোৰ আৰু এটি নতুন ভিডিঅ লৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। আজি মই কোড আহিছো আপোনালোকক দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিম। আজি মই ট্ৰেক্টৰ লৈ মানে পাহাৰত আহিছো, কিহৰ কাৰণে আহিছো মই এটো আপোনালোকক কম। তো আপোনালোকে প্লিজ ভিডিঅটো হেকলৈকে চাই থাকিব। পাহাৰত আহিছো গাইছ, বাৰ নিবাৰ কাৰণে আমি বহুত মানুহ আহিছো গাইছ। এইবিলাক এইবোর সব গাইস, পাহাড়ের দৃশ্য কিমান মানে ধুনিয়া দেই। আমার ফেলে কি ধুনিয়া। আর আর এটা ভাল বস্তু দেখাবর কারণে আমি অল্প মানে অসর লই যাম, এইটো সাইডে দি যাব লাগিব। সেটা দেখি আছে কি ধুনিয়া, মানে হালধিয়া রঙা এনেকা কি ফুলি আছে। গছদর গছজোপার নাম তো নাজানো, কিন্তু ভাল লাগিছে। সো গাইস, এটা গৈ আছো মানে জাগালৈকে গৈ আছো। পাহাড়ি এরিয়া তো ইমান লড়া লড়ি করে যাব নো, তো অল্প লাহে লাহে মানে গৈ আছো। তো এটা মই অকলে লাস্ট মানে শেষত রলু, মোর লগর বিলাকে আগত গল, গৈ আছো। সেহতক মই দেখাম আপনার কি নাইস। হ্যালো গাইস, ঠিকই আছে। মই কৈছিলো আপোনালোকক এই বাঘ কাটি আছে, বা আমি বাঘ কাটিবৰ কাৰণে আহিছো। আৰু কিহৰ কাৰণে লাগে বাঘটো, সেইটো মই আপোনালোকক শেষত কম। আমি বহুত কেইজন আহিছো, এতিয়া বৰ্তমান মই কেমেৰাত কেভাৰ কৰিব পাৰিছো চাৰিজন পাঁচজন। তো আৰু বহুত কেইজন আছে, মই তেওঁলোককো দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিম। আপোনালোকে প্লিজ বেছি নকওঁ, ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব। এই গাইস, বা কাটি আছে আর এই জন্য টানি আছে। সো গাইস, দেখি আছে এটু মানে গুহা। আমার অসমতো যে এনেকা ধরনের ডাঙর ডাঙর গুহা আছে আমি ভাবিবই পড়া না যায় গাইস। এটু দেখি আছে বহুত মানে ভিতর আছে গুহায়। আমি এটা ভিতর যাবর কারণে চেষ্টা করে আছো গাইস। বহুত আন্ধার মানে আমি এটা গুহার তলত আছো। মই এটা ব্যাক ক্যামেরা আপনার দেখা বিচারিছো আপনালোকক, আপনালোকে চাই দেখক। সো গাইস, দেখি আছে এনেকা মানে ভয়ানক জায়গা। আমি এটা গুহাত গৈ আছো, ভিতরত গৈ আছো, ভালকে দেখিব পৰা না যায় গাইস। মানে বহুত আন্ধার, তো গুহার ভিতরত গৈ আছো। তো এটো আমার ভবাই নাছিলো যে আমার অসমতো এনেকা ডাঙর ডাঙর গুহা থাকিব বলে। ও মানে এনেকা ধরনের গুহা আমার অসমতো যে আছে আমি ভবাই নাছিলো গাইস। মানে আৰু আৰু মানে যাব বিচাৰিলে আৰু বহুত দূৰলৈকে যাব পাৰে, কিন্তু মানে গাইস ভয়ও লাগিছে বহুত। এনেকা ধরনের মানে গুহা ডাঙর ডাঙর আমি দেখাই নাছিলো আমার অসমতে, যে আমার এনেকা ডাঙর ডাঙর গুহা আছে গাইস। আমি ইমান ভাবিবই পৰা নাছিলো। সো গাইস, বহুত ভয়ানক গুহা। সো আৰু এটা নেক্সট গুহালৈ যাম আমি। এটা ইয়াৰ পৰা আমি নাযাওঁ, এইটো মানে খাটাৰনাথ আছে। ইয়াৰ পৰা আমি অলপ বেক আহিম বুলি ভাবিছো। তো সেয়ে আমি এটা নেক্সট গুহালৈ যাম গাইস। ওলাবৰ কাৰণে চেষ্টা কৰি আছো, বহুত ভিতৰৰ পৰা ওলাইছো গাইস। সো গাইস, আৰু এইটো ডাঙৰ গুহা, সেইটো মানে অলপ সৰু আছিল, এইটো আৰু বেছি ডাঙৰ সেইটোতকে। আপোনালোকক কৈছিলোঁ যে নেক্সট গুহাটোলৈ লৈ যাম, তো এইটো হ'ল ডাঙৰ গুহা। মানে এইফালে ৰাস্তা আছে, এইফালে আৰু উঠি যোৱাৰ অসম্ভৱে। এইফালে যাম, এইফালৰ পৰা যাম বুলি ভাবিছো। তো গাইস, এইবোৰ বা আমি ট্ৰেক্টৰত অলপমান লোড দিয়া হ'ল আৰু কাটা হ'ল, এইবিলাক কিহৰ কাৰণে লৈ যাম এতিয়া মই কৈ আছোঁ আপোনালোকক। এইটো চাইডৰ পৰা যাম আমি, এইটো বহুত ডাঙৰ গুহা গাইস, দেখিছে আপোনালোকে গুহা। আৰু ইমানখিনি দেখুৱাব পাৰিম, ভাগৰ লাগিল বহুত। আৰু ইয়াৰ পৰা আমি ইমান
দেখুৱাব নোৱাৰিম ইমান ডাঙৰ ডাঙৰ গুহা। ভবা নাছিলোঁ যে অসমতো এনেকুৱা ডাঙৰ ডাঙৰ গুহা থাকিব বুলি। তো গাইজ, যদি আপোনালোকক ভাল লাগিছে সেই গুহাটো চাই, তো প্লিজ আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ৰাখিবলৈ নাপাহৰিব। ভিডিঅ'টো বেছি দীঘলীয়া নকৰোঁ, আপোনালোকক গুহা দেখুৱাব বিচাৰিছিলোঁ, দেখুৱালোঁ। তো আপোনালোকক গুহাবোৰ চাই কেনেকৈ লাগিছে আৰু ভিডিঅ'টো চাই কেনেকৈ লাগিছে যদি ভাল লাগিছে প্লিজ লাইক কৰিব। আৰু যোনে যোনে মোৰ চেনেলটো অতি নতুনকৈ আহিছে, তো প্লিজ ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু লগতে অল নটিফিকেশ্যনটো দবাই দিব, তেতিয়াহে মোৰ মানে আহি থকা ব্লগবোৰ আপোনালোকে নটিফিকেশ্যনটো পাই যাব। তো গাইজ, এতিয়া বেছি দীঘলীয়া নকৰোঁ, আজিলৈ টাটা এণ্ড বাই বাই।